নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এটি ধনু রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল। আপনি যদি ধনু রাশির মানুষ হন, আপনি কি ফল পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। দেখুন, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনার রাশির দ্বিতীয়ভাবে ধনপতি ধনভাবে অবস্থান করছে এবং আপনার রাশির অধিপতি 14 সেপ্টেম্বর থেকে আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং আপনাদের চতুর্থপতি রাশির অধিপতি এবং চতুর্থপতি দ্বিতীয়ভাবে অবস্থান করে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে এবং আপনাদের সপ্তমপতি আপনার রাশির দশমভাবে অবস্থান করে আপনার ভদ্রনাম মহাপুরুষ রাজ্য এবং শুক্র একাদশভাবে একাদশপতির অবস্থান মালব্যনাম মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দেবে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং এই রবি আপনার রাশির দশমভাবে চলে আসবে, অর্থাৎ কর্মভাবে চলে আসছে। কি রেজাল্ট পেতে চলেছেন? প্রথম মাসই আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা দেখুন, শরীরগত দিকটা নিয়ে তেমন বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না, শরীরগত দিক যথেষ্ট ভালো। কিন্তু আপনাদের মানসিক টেনশান উদ্বেগটা কিন্তু এ মাসে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে মানসিক টেনশানটা আপনাদের এ মাসে বাড়বে। ভাগ্যপতির ভাগ্যভাবে অবস্থান, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবং কর্মপতি ভাগ্যভাবে, অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্যকেও কিন্তু আপনাদের সৃষ্টি করছে, অর্থাৎ একের পর এক রাজ্য ধনুরাশির ক্ষেত্রে রাজকীয় সুখ কিন্তু দিতে চলেছে। অর্থনৈতিক দিকটা যদি বলি, আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা ধনপতি ধনভাবে অবস্থান এবং এখানে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, অর্থ নিয়ে আপনাদের কোনো সমস্যা কিন্তু থাকবে না। ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে মান যশ পদ প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং আপনাদের এ মাসে গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য পাওয়া বা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তারা কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ এবং বিবাহের ব্যাপারে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিবাহ ক্ষেত্রে কিন্তু আপনাদের কানেকশানগুলো যোগাযোগগুলো কিন্তু আপনি ধনুরাশির মানুষ, আপনি কিন্তু বিবাহ ক্ষেত্রে যোগাযোগগুলো কিন্তু আপনারা পাবেন। এবং এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন বা এমনি ছোটোখাটো ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে বা গার্মেন্টসে বিজনেস করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট কিন্তু পেতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ ডায়েরিতে নোট করে রাখুন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল কিন্তু আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের একাদশপতি একাদশভাবে অবস্থান করায় আপনাদের সফলতা সাকসেসের জায়গায় কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি যারা ফিল্ম জগতের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ আপনি অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি ক্যামেরার সামনে বা পিছনে কাজকর্ম করছেন, এই জায়গাটাতে কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। আপনি ধনুরাশি মানুষ, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন সেই জায়গাটা কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়বে। এবং সন্তান ক্ষেত্রে নিয়ে শুভ, সন্তানের এডুকেশান বা সন্তান প্রাপ্তির জন্য যারা চিন্তা করছিলেন সন্তান যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করতে চলেছে। এবং এর পাশাপাশি বিদেশ থেকে আপনাদের কিন্তু লাভ এ মাসে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে।
আপনি ধনুরাশি মানুষ, বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ এই মাসে কিন্তু পেতে চলেছেন, এই জায়গাটা কনফার্ম। প্রেমের ক্ষেত্রে ধনুরাশির, প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতার হাতছানি কিন্তু পেতে চলেছেন, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা বা যে প্রেম কেটে গেছে সেই প্রেমে যোগাযোগ বৃদ্ধি এই সময় কিন্তু আপনাদের হবে। পরিবারের সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, পারিবারিক সুখ এই সম্ভাবনাগুলো, অর্থাৎ পরিবারে বেশ কিছু খুশির জোয়ার, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব ভূমি সম্পত্তি থেকে লাভ, মাতৃ সুখ, পিতার সাহায্য, বন্ধুবান্ধবদের সাহায্য, আত্মীয় স্বজনের সহযোগিতা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। তবে পাড়ার প্রতিবেশী থেকে হিংসা, আপনার ডেভেলপমেন্ট আপনাকে হিংসা এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে, এবং অভূতপূর্ব ফল পেতে চলেছেন আপনার ধনুরাশি। কর্মযোগ, কন্ট্রাকচুয়াল জব পাওয়া বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে, কম্পিটিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন, এই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনারা সফলতা পাওয়ার আপনাদের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষ রূপে ভালো ফল কিন্তু আপনাদেরকে দিবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ শোধ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, যাদের বড় ধরনের ঋণ হয়ে গেছে তার কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু ঋণ কিন্তু শোধ করতে আপনারা পারবেন। এই শনি সাড়ে সাতি আপনাদের চলছে, শনি সাড়ে সাতি একদম অন্তিম চরণের শেষ মুহূর্তে আপনাদেরকে শনি কিন্তু দুহাত ভরে অর্থ কিন্তু আপনাদেরকে দিবে, এবং আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, বা আপনি এনজিওর সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পাবেন। বা আপনি নিজের সেলফ প্রফেশনে আছেন, আপনি অ্যাস্ট্রোলজার বা আপনি ডক্টর বা আপনি অ্যাডভোকেট বা আপনি নিজের টিউশনি পড়িয়ে জীবিকা অর্জন করেন, আপনি ধনুরাশির মানুষ, বা এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়াবে ধনুরাশির ক্ষেত্রে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে এই মাসটা চাইলেও কিন্তু আপনারা ভুলতে পারবেন না, বেশ কিছু অপরচুনিটি, বেশ কিছু সুযোগ ধনুরাশির ক্ষেত্রে এ মাসে আসতে চলেছে, এবং পরিবারের ক্ষেত্রে আপনাদের খুশির জোয়ার এবং বেশ কিছু খুশির সংবাদও কিন্তু আপনাদের আসবে। নিজস্ব প্রপার্টির যোগ, নিজস্ব প্রপার্টির সম্ভাবনা কিন্তু থাকছে ধনুরাশির, অর্থাৎ কোনো জায়গা থেকে কোনো সূত্র থেকে প্রপার্টি পেলেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে। সপ্তম দশম কানেকশান, অর্থাৎ সপ্তম প্রতি আপনাদের দশমভাবে কর্মক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে এই দুইটি ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু এই মাসে কিন্তু পাবেন। ব্যবসাতে আপনাদের বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসা বা কোনো জায়গাতে ডিলে সই করা এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে ধনুরাশির, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে এ মাসে যথেষ্ট ধনুরাশি যদি আপনি হন আপনি কিন্তু লাভ পাবেন। এক কথায় দ্রুত গতিতে কিন্তু ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। এডুকেশনের জায়গাটা পার্টটা যদি বলি, এডুকেশনের পার্ট নিয়ে ভালো রেজাল্ট কিন্তু আপনারা করবেন। এডুকেশন উচ্চশিক্ষা বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন মোটামুটি ওভারঅল কিন্তু আপনাদের ভালো যাবে। এই ছিল মেন জিস্ট, ধনুরাশি কী রেজাল্ট পেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।